I really want to continue, want to start work. লাইফ আপ সধীপের চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি যে তোমাদেরকে সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখিয়েছিলাম, যেগুলো আমাদের জানালা থেকে দেখা যায়, সেগুলোর অবস্থা দেখো। দু তিন দিন আগেই মিউনিসিপ্যালিটি থেকে লোক এসে সব কেটে দিয়ে চলে গেছে গাছগুলোকে, যেহেতু গাছগুলো অনেক বড় হয়ে গেছিল তাই ওরা কেটে দিয়েছে। কিন্তু কেটে দেওয়ার পরে যে নোংরাগুলো আর নিয়ে যায়নি, তো এই জায়গাটা একদম পুরো জঞ্জাল হয়ে আছে। জানি না কবে মিউনিসিপ্যালিটির গাড়ি আসবে আর এগুলো নিয়ে যাবে। বেলজিয়ামে আজকে সকালবেলা দিনটা ভালো আর টেম্পারেচারটাও 20-21, কিছুদিন ধরেই টুকটাক বৃষ্টি হচ্ছিল, আবার টেম্পারেচারও 16-17 ছিল। তবে আজকে টেম্পারেচারটা একটু বেড়েছে আর রোদও উঠেছে, এটা দেখে বেশ ভালো লাগছে। আর আমি যে ধনে পাতার গাছগুলো লাগিয়েছিলাম সকালবেলা, সেগুলোতে একটু জল দিয়ে দিলাম আর এইদিকে রান্না করতে চলে এসেছি। এখন প্রচন্ড ব্যস্ত ওর কাজ নিয়ে, তবে বাড়ি থেকেই কাজ করছে, এটা ভালো। আমি এখানে দেখতে এসেছি যে ও নখগুলো কাটলো কিনা। আমি কাজ করতে করতে ওকে নেল কাটারটা দিয়ে গিয়েছিলাম যাতে নখটা কাটে, মনে করে। নখ চুল দাড়ি কোনো কিছুই কাটতে চায় না, জোর জবরদস্তি সবকিছু কাটানো হয়। তাই আর কি ওর কাছে এসে বলছিলাম যে তুমি এখনো কাটলে কিনা। তারপরে ও আবার কিছু কাজের কথা বলছিল, সেই কথাগুলোই ওর সাথে মন দিয়ে শুনছিলাম। আমি যথারীতি আবার রান্নাঘরে চলে এলাম, কারণ আমার কাজ আছে, এখন আমাকে রান্নাও করতে হবে। সেখানে আমি চটপট কিছু বাসন ছিল, কিছু না, জাস্ট ওই একটি বাটিই ছিল যেটাতে আর কি ব্রেকফাস্ট করেছিলাম, তো সেটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার কাটাকুটি করব। আমি দেখো ম্যাক্সিমাম সময়তে ব্রকোলি রান্না করি, তোমরা দেখেছো। এখানে কি আর করব বলো, এখানে ব্রকোলি, বেগুন, কুমড়ো আর ফুলকপি, বাঁধাকপি ছাড়া না সেরকম কিছু পাওয়াই যায় না। যে প্রচুর টমেটো বলছি, যে পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, তারপরে তোমার চাল কুমড়ো, এরকম কোনো সবজিই পাওয়া যায় না। কিছু লিমিটেড সবজি আছে যেগুলোই আমাদেরকে খেতে হয়, তো সেই জন্যই দেখো ব্রকোলি দেখতে পাওয়া যায়, বেগুন, বিনস, এইসব দিয়েই আর কি কাজ চালায়। তো আজকে একটা দারুণ সুন্দর রান্না করব। আমি সবকিছু কেটে কুটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। রান্না করার আগে আমি সবকিছু রেডি করে নিই যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার এখানে আমি কিছুটা পরিমাণ তেল আর বাটারে রান্না করছি। এখন কিছুদিন ধরে আমি বাটারেই রান্না করছি, আমার মনে হচ্ছে বাটারে না একটু বেশি টেস্টি লাগছে খাবারগুলো, সেই কারণে আর কি বাটারে করছি। তো এখানে আমি প্রথমে ব্রকোলিগুলোকে ভেজে নেব। ব্রকোলিগুলো ভাজার সাথে সাথে আমি আলু, তারপরে বিনস আর যে বেগুন কেটে রেখেছি সেইগুলো সবগুলোকে একসাথে একই কড়াইয়ে আমি একটু ভেজে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সেদ্ধও হয়ে যায়। আমার ওদিকে সব রকম ভাজা হয়ে গেছে, এবার আমি ডিম ভাজতে চলে এসেছি। এই যে ডিমটা ভাজা হচ্ছে এটা শুভর জন্য, এখানে একটু বেশি পেঁয়াজ আর লঙ্কা কম দেওয়া হয়েছে, আর আমার জন্য হচ্ছে পেঁয়াজ কম আর লঙ্কা বেশি, তাই দু রকম ডিম ভেজে কিংবা দুজনের মতো ডিম ভেজে নিলাম। এবার চলে এসেছি যে রেসিপিটা বানাবো, সেই রেসিপিটা বানাতে। তো চলো এই রেসিপিটা আমরা বানানো শুরু করি। এই যে রেসিপিটি, এই রেসিপিটি উড়িষ্যার বিখ্যাত দধি পখাল। আর এই দধি পখালটি জগন্নাথ দেবের 56 ভোগের একটি ভোগ। জগন্নাথ দেবকে বিভিন্ন রকম পখাল ভোগ নিবেদন করা হয়, অদা পখাল, সুভাষ পখাল ও দধি পখাল। তো এই দধি পখালটি জগন্নাথ দেবকে দেয়া হয় সন্ধ্যে 6টার সময়। আর সত্যি বলতে কি, এই দধি পখালটা যে জগন্নাথ দেবের প্রসাদের মধ্যে পড়ে, মানে 56 ভোগের মধ্যে পড়ে, এটি আমি প্রথমে জানতাম না। আমি যখন এই রেসিপিটা বানাই আর তারপরে যখন আমি ভয়েস দিতে আসি, তখন আমি একটু সার্চ করছিলাম। আমি সবকিছুই রিসার্চ করে ভালো করে দেখে শুনে তারপরে ভয়েসটা দিই, যাতে কোনো ভুল ইনফরমেশন না চলে যায়, তখন আমি জানতে পারলাম। আর জেনে তো আমার খুব ভালো লাগলো। সত্যি যদি আমি আগে জানতাম তাহলে আমি ওই যে পেঁয়াজটা দিয়েছিলাম আর ডিম করেছিলাম, ডিম ভেজেছিলাম, সেটা করতাম না। দেখলেই যে এই দধি পখালটা বানানো কত সহজ। আমি ভাজটা অনেক আগেই করেছিলাম, করার পর একটু ঠান্ডা করতে দিয়েছিলাম একটা প্লেটে, যাতে ঠান্ডা হয়ে যায়।
তারপরে সেটাতে পরিমাণ মতো জল আর দই, দইটাকে একটু জল দিয়ে ভালো করে পাতলা করে গুলে নিয়েছিলাম। তারপরে নুন দিয়ে দিয়েছি, আর যে একটা সর্ষের তেলে কাঁচা লঙ্কা, সর্ষে আর কারি পাতার একটা ফোড়ন দিয়েছিলাম, আর উপর থেকে পেঁয়াজ দিলাম। সত্যি বলছি, পেঁয়াজটা আমি যদি জানতাম যে এটি জগন্নাথ দেবের 56 ভোগের একটি ভোগ, তবে আমি দিতাম না। আর দিয়েছি লেবু পাতা। একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ধনে পাতা দিতে, যেটা আমার বাড়িতেই আছে কিন্তু আমি ভুলে গেছি। সবকিছু মিলে দুর্দান্ত হয়েছে, আর আমি প্রত্যেককে হাইলি রেকমেন্ড করছি এটা খাওয়ার জন্য। এত সুন্দর হয়েছিল না, আমার দুজনের ভীষণ ভালো লেগেছিল। হ্যাঁ, কারণ আমি তোমরাই বলো আমার এই দধি পখালের রেসিপিটি কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।